নমস্কার, দেখছেন জব আপচায় বাংলা। আমি কিশলয়। এই বিশেষ এপিসোডে আজকে আমরা ছোট্ট উমার সম্পর্কে কথা বলব। ছোট্ট উমা বাংলার একটি মেয়ে, 9 কি 10 বছর বয়স হবে তার। যাচ্ছিল টিউশন থেকে, ফিরছিল। মুস্তাকিন তার দোকানে কাজ করার সময় উমাকে দেখতে পায়। ছোট্ট উমাকে দেখতে পেয়ে সে দোকান থেকে বেরোয়। এই মুস্তাকিন উমাকে দুমড়ে মুচড়ে শেষ করে, ধর্ষণ করে, খুন করে। আরাধনা এবং উৎসবে একটি তফাত আছে। মায়ের আরাধনা তো বাংলায় হবে, প্রতি বছর হয়, এবছরও হবে, কিন্তু বাংলা কি উৎসবে ফিরতে পারবে? আর জি করের অভয়া, তারপর উমা, ছোট্ট উমা, কুলতলির উমা ফিরতে পারবে কি বাংলা উৎসবে, প্রশ্ন করছে যখন গোটা বাংলার মানুষ। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মন খুলে এনজয় করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার মানুষকে মন খুলে এনজয় করতে, আনন্দ করতে। আরাধনা চলবে, মায়ের আরাধনা চলবে, দুষ্টের দমনের জন্য মায়ের আরাধনা চলবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ উৎসবে ততদিন ফিরতে পারবেন না যতদিন পর্যন্ত মুস্তাকিনের মতো লোকেরা বাংলার মায়েদের, বাংলার মেয়েদের, বাংলার উমাদের, বাংলার অভয়াদের ছিঁড়ে ছিঁড়ে খাবে। একটি ছবি দেখাবো, সিসিটিভি ফুটেজ। সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এই অভিযুক্ত মুস্তাকিন। এই হলো অভিযুক্ত মুস্তাকিন, বিকেল 5:08। অভিযুক্ত মুস্তাকিনকে দেখা যাচ্ছে দোকানে কাজ করছে। অভিযুক্ত মুস্তাকিন 5:08 বাজে তখন বিকেল। হাড় হিম হয়ে যাবে দর্শকদের, আমি আগে থেকে ওয়ার্নিং দিচ্ছি। হাড় হিম করা এই ফুটেজ দেখে বোঝা যাবে এই অপরাধীর, ক্রিমিনালের মাইন্ডসেট। এরপরে কি হচ্ছে, মুস্তাকিন কাজ করছে, 19 কি 20 বছরের মুস্তাকিন কাজ করছে। বাইরে দিয়ে, দোকানের কাজ দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে ছোট্ট উমা, আমাদের উমা, আমাদের বাংলার উমা, ছোট্ট উমা সাইকেল নিয়ে যাচ্ছে বিকেল 5:09। এবং দোকানের কাজ দিয়ে যখন যাচ্ছে ছোট্ট উমা, তখন মুস্তাকিন কি করছে জানেন? কি করলো মুস্তাকিন তারপর দেখি। মুস্তাকিনের নজর দেখুন, ছোট্ট উমার গতিবিধির দিকে নজর দিচ্ছে মুস্তাকিন, অপরাধী, ক্রিমিনাল যার বিরুদ্ধে অভিযোগ সেই মুস্তাকিন। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, হাত পিছনে, সে দেখার চেষ্টা করছে উমা কোথায় যাচ্ছে, দেখার চেষ্টা করছে তার দিকে কেউ নজর দিচ্ছে কিনা। এই মুস্তাকিন উমার দিকে নজর দিল, ছোট্ট উমা সাইকেল নিয়ে বাইরে দিয়ে যাচ্ছে, মুস্তাকিন দেখছে। এরপরে এরপরে মুস্তাকিন কি করলো, মুস্তাকিন বেরোচ্ছে দোকান থেকে হঠাৎ করে। উমা বেরিয়ে গেছে, উমা চলে গেছে, ছোট্ট উমা, মুস্তাকিন হঠাৎ নিজের সাইকেল বের করলো। মুস্তাকিন হঠাৎ নিজের সাইকেল বের করে চলে যাচ্ছে, দেখুন দেখুন, মুস্তাকিন বেরোচ্ছে, নিজের সাইকেল নিচ্ছে মুস্তাকিন এবং চলে যাচ্ছে ছোট্ট উমা। ছোট্ট উমাকে মুস্তাকিনের পর ধর্ষণ করলো, খুন করলো, তার দেহটি ফেলে দিল, এমনটাই অভিযোগ। ছোট্ট উমা সাইকেল নিয়ে যখন ওই দোকানটির সামনে দিয়ে যাচ্ছিল, মুস্তাকিনকে দেখে হয়তো ছোট্ট উমা বোঝেনি যে ছোট্ট উমাকে এইভাবে শেষ করে দেবে এই মুস্তাকিন, শেষ করে দিল এই মুস্তাকিন। এবং এই মুস্তাকিন কি একা? অভয়া কাণ্ডের সময় সঞ্জয় এবং আরও কত অপরাধী রয়েছে, কিন্তু আমরা এনজয় করব, আমরা ফুল অন এনজয় করব, মন খুলে এনজয় করব মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের ছোট্ট উমাকে দুমড়ে মুচড়ে টুকরো টুকরো করে মুস্তাকিন ফেলে দিয়ে গেল একটি একটি মাঠের মধ্যে, তখন আমরা এনজয় করব। আজকে সারাদিন কি হলো কুলতলিতে, কয়েকটা ভিজুয়াল দেখাই। আজকে সকাল থেকে প্রতিবাদ শুরু হলো কুলতলিতে, ছোট্ট উমার জন্য এই মানুষগুলো প্রতিবাদ করছেন, এরা কেউ উৎসবে ফিরতে পারবেন না। মায়ের আরাধনা চলবে, দেবী মায়ের আরাধনা দুষ্টের দমনের জন্য চলবে, কিন্তু উৎসবে কেউ ফিরতে পারবেন না। কি বলছেন তারা? আমার মেয়ের বিচার চাই, আমার মায়ের বিচার চাই বলছেন তারা। প্রচুর পুলিশ তাদের ঘিরে রেখেছে। মায়েরা বেরিয়েছেন রাস্তায়, মায়েরা বলছেন উমার জন্য বিচার চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন ফুল অন এনজয় করুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন
ফুল অন এনজয় করুন এই ঝাঁটা হাতে যে মায়েরা মিছিল করছেন, মোস্তাকিনের মতো মানুষ যারা রয়েছে, মোস্তাকিনের মতো পশু যারা রয়েছে তাদের বিরুদ্ধে, তারা কেউ উৎসবে ফিরতে পারবেন না, তারা কেউ মন খুলে এনজয় করতে পারবেন না। মায়ের আরাধনা হবে, মায়ের আরাধনা হবে দুষ্টের দমনের জন্য, কিন্তু মোস্তাকিন এবং অন্যান্যরা, সঞ্জয়রা ইত্যাদিরা যখন এইভাবে আমাদের ছোট্ট উমা কিংবা অভয়াদের ধ্বংস করে, নষ্ট করে, দুমড়ে মুচড়ে দেয়, তখন কেউ উৎসবে ফিরতে পারে না ম্যাডাম। কিন্তু রাজ্যের পুলিশ কি করছিল? রাজ্যের পুলিশ যেখানে দাঁড়িয়ে বারবার ফেল করছে, বারবার ডাহা ফেল করছে অপরাধীদের আগে থেকে শনাক্ত করতে কিংবা এরকম ধর্ষণের কাণ্ড আটকাতে, সেখানে দাঁড়িয়ে কখনো যদি প্রোটেস্ট হয় তখন রাজ্যের পুলিশ খুব সক্রিয় হচ্ছে। আজকে বিজেপির প্রোটেস্ট, বিজেপির প্রতিবাদ, বিক্ষোভ কুলতলি থানার সামনে, পুলিশ সেখানে প্রচণ্ড সক্রিয় ছিল। পুলিশ মুহূর্তের মধ্যে লাঠি চালিয়েছে বিজেপি কর্মীদের ওপর, সুকান্ত মজুমদারের ওপরেও লাঠি চালানোর অভিযোগ উঠে এসেছে, এবং সেই ছবি দেখে স্পষ্ট যে কুলতলি থানার সামনে বিজেপি অভিযোগ করছে যে কোনোভাবে, কিভাবে বারবার এই রাজ্যের পুলিশ এই অভিযোগের মুখে পড়ে যে তারা অভিযোগ নিতে লেট করে, এফআইআর করতে লেট করে, প্রশ্ন ওঠে পুলিশের বিরুদ্ধে। কিন্তু আমাদের রাজ্যের পুলিশ কিংবা আমাদের দেশের পুলিশের তো দায়িত্ব হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটি হচ্ছে অপরাধ আটকানো, শুধুমাত্র অপরাধ হওয়ার পরে অপরাধ স্থলে যাওয়া নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কথা বলেছেন, বাকি ছবি আমি পরে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গুরুত্বপূর্ণভাবে বলেছেন যে যখন কাজ হয়, যখন গুরুত্বপূর্ণ কাজ হয়, তখন দু একটা ঘটনা তো হয়ে যেতেই পারে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দু একটি ঘটনা সম্পর্কে, শুনুন। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে, কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকো প্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু একটা ঘটনা যদি কখনো হয়ে যায় চিৎকার চেঁচামেচি হাহাকার লেগে যায় বাংলায়, যদি রেডি থাকে আমি একবার দেখাবো যে দু একটি ঘটনা নাকি প্রচুর ঘটনা নাকি অনেক ঘটনা, কতগুলো ঘটনা ঘটেছে এই বাংলায় তার লিস্ট যদি বের করতে হয় কালিয়াগঞ্জ থেকে, সন্দেশখালি থেকে, এবং রিসেন্টলি যা যা হচ্ছে একবার আমরা দেখি যে কতগুলো ঘটনা। দু একটি ঘটনা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভয়াকে ধর্ষণ আর খুনের ঘটনা এক নম্বর, পরের ঘটনার কথা যদি বলি কুলতলির উমার ধর্ষণ এবং খুন। ম্যাডাম আপনি হয়তো জানেন কি কি হচ্ছে রাজ্যে, পটাশপুরে গৃহবধূকে ধর্ষণ করে খুন, আর কি ঘটনা হচ্ছে থানার রেস্টরুমে সিভিক ভলেন্টিয়ার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পার্ক স্ট্রিটের মতো থানায়, পরের অভিযোগ নিউ টাউনে গতকাল নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে, যাত্রাগাছিতে পরের অভিযোগ কি আছে, মানিক চকে যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠে এর আগে, এগুলো রিসেন্ট বলছি। আর আরো যদি পিছিয়ে যাই সন্দেশখালি, কালিয়াচক, কত বলবো, একের পর এক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু একটা ছোটখাটো ঘটনা লোকে কেন হাহাকার করছে। ম্যাডাম আমি আপনাকে কি বলবো, যদি একটা ঘটনা হয় ম্যাডাম, যদি একজন উমাকে, একজন ছোট্ট উমাকে প্রাণ হারাতে হয় ধর্ষিতা হওয়ার পর, আপনি যখন বলেন দু একটা ছোট ঘটনা, আমরা আর গর্ব করে বলতে পারি না যে আমাদের রাজ্য একমাত্র রাজ্য যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, তার কারণ আপনি সেই রেসপন্সিবিলিটি বা সেই দায়িত্ব পূরণ করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটা বক্তব্য আমি এই মুহূর্তে শোনাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, তিনি পুলিশকে খুব গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। এর আগে তিনি নিজের দলকে নির্দেশ দিয়েছিলেন এবং এইবার পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটু ফোঁস করুন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। কখনো কখনো বোঝাতে হয়, আমি 21 জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম, অনেকে আমাকে ক্যাঁক ক্যাঁক করছে, করতে দিন, ওদের খ্যাঁক খেঁকে গলারা করে যাক, আমি আমার কথা বলবো। আমি আমার কথা বলছি না, রামকৃষ্ণ পরমহংসদেব যিনি আমাদের পথপ্রদর্শক আমি তার কথা বলছি। তিনি কি বলেছিলেন,
একটা সাপ তার কাছে আসছো। তিনি কথা মৃতের কথা বলতে বলতে কথা বলতেন, তিনি বলেছিলেন সাপটি তাকে এসে বলেছিল, তিনি বলেছিলেন সাপটাকে তুমি কাউকে কামড়াবে না। কিন্তু সাপটা একদিন এসে বলল, প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ঢিল মারে, লাঠি দিয়ে মারে, দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তুমি আমাকে কামড়াতে বারণ করেছ, আমি তোমার কথা মেনে চলছি, কাউকে আমি কামড়াচ্ছি না, কিন্তু আমার ওপর অত্যাচার হচ্ছে, তুমি আমাকে পদ বলে দাও। তখন ঠাকুর বললেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি কিন্তু আমি তোমাকে ফোঁস করতে বারণ করিনি। মানুষের অধিকার অধিকার সবার আছে, আপনারও আছে, আমারও আছে, আমাদের সবার আছে। আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না, আমি ছোট বড়ের মধ্যে ভাগাভাগি করি না। আর মনে রাখবেন, পুলিশ ফুলিশ নয়, আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন, আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বলছেন ফোঁস করতে, বলছেন কামড়ানোর প্রয়োজন নেই, ফোঁস তো করাই যায়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় 28 আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে গিয়ে নিজের দলের কর্মীদেরও একইভাবে ফোঁস করতে বলেছিলেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছ, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলীয় কর্মীদের বললেন ফোঁস করতে এক নম্বর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী হয়ে নিজের পুলিশকে ফোঁস করতে বললেন 2 নম্বর। পুলিশের দায়িত্ব কি? যারা পুলিশের বিষয় ক্রিটিসাইজ করছে তাদের বিরুদ্ধে ফোঁস করা, তাই কি দায়িত্ব পুলিশের? পুলিশের কি দায়িত্ব? পুলিশ অ্যাক্ট 1861 কি বলছে? পুলিশের দায়িত্ব নিয়ে এই মুহূর্তে একটি প্লাজমা গ্রাফিক্স দেখাচ্ছি। পুলিশের দায়িত্ব হলো প্রাথমিক কাজ হচ্ছে অপরাধ আটকানো, যে শব্দটা ব্যবহার করা হয়েছে তাহলে প্রিভেনশন অফ ক্রিমিনাল অ্যাক্ট। ক্রিমিনাল অ্যাক্ট হওয়ার পর কাজ করা শুধু পুলিশের দায়িত্ব নয়, প্রাথমিক দায়িত্ব হচ্ছে অপরাধ হওয়া থেকে আটকানো। আপনারা কোন অপরাধ হওয়া থেকে আটকাতে পেরেছেন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ? উত্তর দিন। পরের দায়িত্ব, অপরাধ ঘটার আগে থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা, ইন্টেলিজেন্সের মাধ্যমে দেখা যে কোথায় অপরাধ হতে পারে। এটা কনস্টিটিউশন বলছে, এটা আইন বলছে, এটা পুলিশ অ্যাক্ট বলছে, আমি বলছি না। পরের দায়িত্ব, অপরাধীদের শনাক্তকরণ করা, অপরাধীদের শনাক্তকরণ করা, দ্রুত করা পুলিশের দায়িত্ব। পরের স্লাইড, এলাকায় অরাজকতা প্রতিরোধ করা হচ্ছে পুলিশের দায়িত্ব, কিন্তু ইম্পার্শিয়ালি করা, একটা দল বা একটা তরফে দেখে করা নয়, অরাজকতা হলে সেটা আটকানো, সেটা পুলিশের দায়িত্ব। পরের দায়িত্ব পুলিশের, অভিযুক্তকে দ্রুত ধরা, এটা হচ্ছে পুলিশের দায়িত্ব। এইবার একটা বাইট শোনাবো আলোচনায় যাওয়ার আগে। আমাদের এক্স পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি বলেছিলেন যে পুলিশ, ইন্টেলিজেন্সের কথা বলছিলাম, পুলিশ ফেলিওর হয়েছে সেটা তিনি মেনে নিয়েছিলেন। সেই বাইট শুনিয়ে আলোচনায় যাব। কমিশনার স্যার, পুলিশের কাছে খবর ছিল না এত বড় মত কেমন হচ্ছে? ঠিক আছে, আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? ইউ ক্যান কল ইট ইন্টেলিজেন্স ফেলিওর ইফ ইউ সে, ঠিক আছে, বাট বি ডোন্ট স্পেয়ার পিপল। আরেকটা সিসিটিভি ভিজুয়াল দেখাই, সাগর দত্ত মেডিকেল কলেজে দেখা যাচ্ছে সিসিটিভিতে স্পষ্ট যে সেখানে রোগীর আত্মীয় যারা পরবর্তীকালে ভাঙচুর চালায় তারা উঠছে, একের পর এক ফ্লোর ক্রস করে উঠছে। প্রতিটি মেডিকেল কলেজের বাইরে পুলিশ আউটপোস্ট থাকার কথা, সেখানে এই সিসিটিভি ফুটেজের ডাউনলিঙ্ক থাকার কথা, সেইটা ছিল কি নাকি কেউ আদৌ দেখছিল? প্রশ্ন, আবারও প্রশ্ন, পুলিশ কি নিজের দায়িত্ব পালন করছিল?